তো আমরা আজকে শুটে আসছি, তো ওই যে জঙ্গলটা, ওই জঙ্গলে যাব। গাইস পদ্মা নদীর জল বেরোচ্ছে, দেখো তো দেখতে পাচ্ছিছো, পদ্মা নদী পার হয়ে গেলাম লাভ দিয়া। তো এভরিওয়ান, তো যেটা ক্যামেরা সেটিং আছে দেখো, যেটা শাটার স্পিড আছে 400 রেখেছি, 100 ISO রেখেছি, আর 1.8 অ্যাপারচার তো আছে, বাজে মিনিমাম 3টে বাজে। তো এই টাইমে দেখো সানলাইটটা দেখো, আর এখানে দেখো পিছনে যে গাছের ইটা দেখা যাচ্ছে পড়ে গেছে লাস্টটা, ওখানে সিম্পলি কিছু প্রসেস করব, এরকম নতুন নতুন প্রসেস প্রতিটা ভিডিও দেখাতে থাকবো। তো চলো বেশি কথা না বলে আমাদের ভিডিও শুরু করি। সো গাইস, তো দেখতে পাচ্ছ, চলো সিম্পলি বসে পড়ি গাছটার উপরে। এগুলো কথা তো যে ক্যামেরার মধ্যে না আসে ভিডিওর মধ্যে, তাহলে পছন্দ হয়ে যাবে বুঝলি, এগুলো কেন ছবির মধ্যে আসে। দেখছি দে, দাঁড়া আগে মোবাইল দেখছি দে, আছো না? আর এখানে দেখো, এখানে একটা পাওয়ার রাখছি, আর এখানে জাস্ট এখানে একটা পাওয়ার রাখছি, একটু কাট করে রাখছি, আর এটা স্ট্রেট রাখছি। আর আমাদের কি করব, আমি শার্টের এই যে দেখো এখানে বটমটা খোলা আছে, সিম্পলি দেখো এখানে ধরে রাখছি, আর একটু হালকা কাত হয়ে যাচ্ছি। সো পোস্টটি কেমন হলো তো কমেন্ট করে দিও, আর চলো আরও কিছু প্রসেস করি। দেখো সেম ওরকমভাবেই আছি, আরেকটা পোস্ট দিচ্ছি, এই এই অ্যাঙ্গেলে আরেকটা পোস্ট দিচ্ছি। তো সিম্পলি কী করবো, মানে হাতটা একটু পিছনে রাখবো, এই হাতটা, এই হাতটা পিছনে করে দেবো, বডির যে অ্যাঙ্গেলটা এটা যেন চেঞ্জ হয়, শুধু ফেসটা এরকম 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 করবে, সব দিক দিয়ে ছবি একটা একটা করে তুলে রাখবে, তো একটা না একটা ফটো ভালো আয় নাও। তো গাইস, তো কেমন আসলো ফটোগুলো সবাই কমেন্ট করে দিও, আর এরকম এরকম নতুন নতুন টিপসের জন্য আমাকে সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলটিকে। তো গাইস, তো এবার দাঁড়িয়ে কিছু প্রসেস করব, তো চলেন আমার সঙ্গে। তো দেখতে পাচ্ছেন, তো ক্যামেরায় আমরা প্রসেসগুলো করি, ব্যাকগ্রাউন্ডটা ভালো আছে, এই জন্য ব্যাকগ্রাউন্ডটা আমি বেশি ইম্পর্টেন্ট মনে করছি। আর আমাদের পাউসতে আমি এরকম রেখে দিলাম, জাস্ট কী করবো প্যাকেটে হাতটা দিয়ে দেবো, হাতটা জাস্ট এখানে রেখে দেবো। ব্যাকগ্রাউন্ডটাও দেখতে পাচ্ছ, ছেঁড়া একদম ছেঁড়া ব্যাকগ্রাউন্ড, এই জন্য আজকে এখানে অনেক দূর, আমার বাড়ি থেকে অনেকটা দূরে আসছি ফটো, কারণ এরকম ব্যাকগ্রাউন্ড সব দিন পাওয়া যায় না। কেমন আসলো ফটোগুলো সবাই কমেন্ট করে দিও, আশা করি অনেক ভালো এসেছে। তোমাদের এগুলো ফটো ভালো লাগে তো তোমরাও এরকম সেম প্রসেস করে ফটো ক্লিক করতে পারো। তোমাদের দেখো, তোমাদের সূর্যের আলোর সঙ্গে সেটিংয়ে চেঞ্জ হয়, তো তোমরা দেখবে যেরকম সানলাইট তোমাদের আছে ওই হিসাবে সেটিং করে নেবে, আর রানিং মোমেন্ট যখন ক্যাপচার করবে তো তখন শাটার স্পিডটা বেশি দেবে, আর ISOটা কমাবে, আর ISO 100 রাখবে দিনের বেলা শ্যুট করলে, আমি এটাই সবসময় রাখি অ্যাকচুয়ালি। আর যদি আমার চ্যানেলে নতুন কেউ হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে আসো, কারণ এরকম ইন্টারেস্টিং ভিডিও আমি আমার চ্যানেলে আনতে থাকবো। সো হে গাইস, গাইস 12,000 টাকা চলে এসেছে অ্যাকাউন্টে, সিরিয়াসলি। তো আজকে মানে ফটোশুট কমপ্লিট হয়ে গেল, তো গাইস চলেন, তো সাপোর্ট প্লিজ। তো গাইস এই যে সাপোর্ট করতে কইছি, আর ওই যে সাপোর্ট দেওয়া দিল দুটো আঙুল দেওয়া,